প্রিয় বন্ধুরা আজকে এভাবেই গল্প হোকে শুনব মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অমর সৃষ্টি শিল্পী গল্পটি শোনার পর আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে এখন শোনা যাক আজকের গল্প সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের সেঁক খাচ্ছিল হঠাৎ তার পায়ে খিঁচ ধরল ভীষণভাবে একেবারে সাত সাতটা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন মতো বেত ব্যথা ধরেছিল তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামড়ানি সুতো মেলে না তাঁত চলে না বিনা রোগে ব্যারাম ধরার মতো হদ্দ করে ফেলে ঘন্টার পর ঘন্টা। একটানা ধরা বাঁধা নরনচড়ন তাঁত চালানোর কাজে তার অভাবে শরীরটা মিয়ে ঝিমিয়ে বেঁথিয়ে ওঠে দুদিন রাতে ঘুম আসে না মনটা কেমন টনটন করে এক ধরনের উদাস করা কষ্টে সব যেন ফুরিয়ে গেছে যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবার সময় যেমন লাগে তেমনি ধারা কষ্ট তবে ঢের বেশি জোরালো আর অফুরন্ত শরীর মনের ওসব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন যা সয় তা সইবে না কেন সকালে উঠেই মা গেছে বউকে সাথে নিয়ে বাবুদের বাড়ি বাড়ির মেয়েদের ধরবে বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে দু একখানা ভালো মদন তাঁতির নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাস যদি আদায় করতে পারে বাবুর বাড়ির বায়না পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদেরই কল্যাণে বাড়িতে ছিল শুধু মদনের মাসি তার আবার একটা হাত নুলো শরীরটি প্যাঁকাটির মতো রোগা মদনের হাউমাউ চিৎকার শুনে সে ছুটে আসে মদনের দুবছরের ছেলেটাকে কোলে নিয়ে সাথে আসে মাসির চার বছরের মেয়ে মাসির কি ক্ষমতা আছে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের মাসিও চেঁচায় মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে মেয়ে দুটো আগেই গলা ফাটিয়ে কান্না জুড়েছিল তখন রাস্তা থেকে ভুবন ঘোষাল এসে ব্যাপারটা বুঝেই গোডালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাঁচকা টান দেয় আর উরুতে জোরে জোরে থাপড় মারে যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের মুচড়ে মুছড়ে ভেঙে পড়ার বদলে বসে আসে পাটা বাঁচালেন মুখে মুখে সুস্থ সুস্থ মদন পায়ে হাত ঘষে খড়ি ওঠা ফাটা পায়ে হাতের কড়া তালুর ঘষার শব্দ হয় শোষের মতো ভুবন পরামর্শ দেয় উঠে হাঁটো দুপা সেরে যাবে মদন কথা কয় না এতক্ষণে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে শুনে। শুধু উদি আসেনি প্রায় লাগাও কুঁড়ে থেকে কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির কুঁড়ের মধ্যে ঘর থেকেই সে তাঁতিপাড়ার মেয়ে পুরুষের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে ই হল গ বলি হলো কি ভুবন রাস্তা থেকে উঠে এলেও এটা জানা কথাই যে উদির কুঁড়ে থেকেই সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে উদি হয়তো তারা দিয়ে পাঠিয়েছে তাকে সাত দিন তাঁত বন্ধ মদনের বউটা তার নমাস পোয়াতে না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায় উদির এই ভাবনা হয়েছে জানা গেছে কাল কিছু চাল আর ডাল সে চুপি চুপি দিয়েছে কাল মদনের বউকে চুপি চুপি সুধিয়েছে মদনের মতিগতির কথা সবার মতো মজুরি নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের কেঁদে উদিকে বলেছে মদনের বউ না এক গুঁয়েমে তার কাটেনি পাড়ার যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বদলে যায় ইতিমধ্যে পিসি পিঁড়ি এনে বসতে দিয়েছিল ভুবনকে বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে দুচোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল রাজি হলো প্রায় বেগার খাটা মজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে মদন অস্বস্তি বোধ করে মুখের খোঁচা খোঁচা গোঁফ দাড়ি মুছে ফেলে হাতের চেটোতে সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবেই যেন বুড়ো ভোলাকে শুনিয়ে সে বলে পায়ে খিঁচ ধরল হঠাৎ সে কি যন্তন্যা বাপ একদম যেন মৃত্যু যন্তন্যা মরি আর কি উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা বাঁচালেন মুখে গগনতাতির বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে অ কাছেই ছিলেন তা এলেন ভালো তাই তো বলি মোরা তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই তাড়াতাড়ি বলে মদন তাঁতির বউয়ের মুখকে তার বড় ভয় বৃন্দাবন ছিল পিছনে অপরাধীর মতো তার কুঁড়েও মদনের ঘরের প্রায় লাগাও উত্তরে একটা আমগাছের গাছের ওপাশে যার দুপাশে ডালপালা দুজনের চালকে প্রায় ছুঁয়ে ছুঁয়ে বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম কিন্তু শরীর তার অনেক বেশি জরা আজীর্ণ একটি তার পুরানো জীর্ণ তাঁত গামছা আর হাতি কাপড় শুধু বোনা যায় তাঁতে সে আর বসে না ক্ষমতা নেই তার বড় ছেলে রসিক তাঁত চালায় সুতরাভাবে তাঁতিপাড়ার সমস্ত তাঁত বন্ধ অভাবে ও আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে কখানা গামছা হয়েছে বৃন্দাবন বৃন্দাবন যেন চমকে ওঠে এক পা পিছিয়ে যায় জানি না বাবু মোর ছেলা বলতে পারে কিসবকে বলো বোনা হলে যেন পয়সা নিয়ে যায় বাঁকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে বৃন্দাবন অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায় ছেলেকে শুধবেন বাবু ওসব জানি না কিছু আমি পিছু ফিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন গগনের বউ বলে মুখ বাঁকিয়ে ঝাঁঝের সঙ্গে আমি কিছু জানি না মোর ছেলা জানে কত ঢং জানে বুড়ো বুড়ো ভোলা বলে আহা থাম না বুনোর মা অত কথায় কাজ কি যন্তন না গেছে না মদন মোরা তবে যাই কিসব গেলেই পয়সা পাবে গামছা কাপড় গুনে দিলেই পয়সা মেলে এসব কথা এসব ইঙ্গিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায় সব ঘরে রোজগার বন্ধ উপোষ ভুবন বলে তোমার গায়ের তাঁতিরা যেন মদন বড় বোকা মদন নিজেও সাত পুরুষের তাঁতি রাগের মাথায় সে ব্যঙ্গই করে বসে সে কথা বলতে তাঁতি জাতটাই বোকা ভুবন নিজের কথা বলে যায় সুতো কিনতে পারছিস না পাবিও না কিছুকাল তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি মিহিরবাবু সুতো দিচ্ছেন বুনে দে যা পাস তাই লাভ তা নয় সুতো না কিনতে দিলে কাপড়ই বুনবে না এ কি কথা তোমার কথা নয় বুঝতে পারি সস্তা কাপড় বুনবেই না তুমি কিন্তু ওরা পোষায় না ওদের সুতো কি সবাই কেনে না কিনতে পারে আপনি তো জানেন বেশিরভাগ দাদন কর্জে তাঁত চালায় পর্দা রাখে দিবারাত্রি তাঁত চালিয়ে মুখে রক্ত তুলে আপনি তাও আদবেগ করতে চান পারব কেন মোরা নইলে এদিকে যে পর্দা থাকে না বাপু কি দরে সুতো কেনা জান ভুবন আফসোসের শ্বাস ফেলে যাক সে কি করা যাবে কর্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করিয়েছিলাম তোমরা না মানলে উপায় কি বুঝি তো সব কিন্তু দিনকাল পড়েছে খারাপ তাঁত রেখে কোনো মতে টিকে থাকা নয়তো দুদিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের ভালো সময় যখন আসবে সুতো মিলবে আবার তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথা বলে রাখছি দেখো মিলিয়ে তখন আফসোস করবে আমার কথা শুনলে তাঁতও বজায় থাকতো নিজেরাও টিকতে তাঁত বাধা দিয়ে বেচতে হলে বাবু হয়ে ভুবনই কিনবে সেই ভরসাতেই হয়তো গাঁট হয়ে বসে আছে লোকটা কিন্তু সে পর্যন্ত কি গড়াবে তার আগে হয়তো ভুবনের কাছে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা মাসি এসে ঘুরঘুর করে আশেপাশে বামুনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ সে প্রণাম না করছে মাসির মনে স্বস্তি নেই মদনের বুঝি খেয়াল হয়নি ভুলে গেছে মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিঁড়ির দিকে এগিয়ে গেলে মাসিরা ধৈর্য থাকে না মদনের কানের কাছে মুখ নিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয় মদন একেবারে খিঁচড়ে ওঠে মেয়েটাকে নে না কোলে কেঁদে মরছে মর্গে না হেতা থেকে জেথা মরবি ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায় মদনের এ মেজাজ চেনে মাসি মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে ওটা ছুতো ছেলেপিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে মাসিও জানে না মদনও বোঝে না ছেলে মেয়েদের কান্না মদনের কানে লাগে না তাঁতের ঠকঠকি মেয়েদের বকাবকি ঝিঁঝির ডাকের মতো মেজাজটাই বিগড়েছে মদনের না করুক প্রণাম সে বামনের ছেলেকে মদনের উপর মাসির বিশ্বাস খাঁটি রামায়ণ সে পড়তে পারে সুর করে তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে সেরা জিনিস তৈরির বায় না পায় মদন তাঁতি মদনের মার সাথে কচি বয়সে এ বাড়িতে এসে মাসি শুনেছিল বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার পেয়েছিল মদনের বাপ বিয়ের সময় জালের মতো শাড়ি ছিষ্টি ছাড়া বুনে পড়তে দিয়ে তার সঙ্গে যে মস্করা করেছিল মদনের বাপ সে কথা কোনো দিন ভুলবে না আজ মাসি আকাল বায়না আসে না সুতো মেলে না তাঁত চলে না তবু মদন ওচা কাপড় বোনে না ওর জন্য কষ্ট হয় মাসির ওর বাপের কথা ভেবে মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে মদনের বাপ যদি আজ বেঁচে থাকত মাসি ভাবে বেঁচে থাকলে সাড়ে চার কুড়ির বেশি বয়স হতো তার মাসি তা ভালো বোঝে না শুধু শ্রীধরের চেয়ে সে বেশি বুড়ো হয়ে পড়ত ভাবতে মনটা মুষড়ে যায় শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই যে কামনা করে এবার বুড়ো ওর যাওয়াটাই ভালো না থাক মদনের বাপ মদন তো আছে মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি পেটের ভারে মদনের বউ ফেলে হাঁটে হাত পাতার ফুলছে কদিন থেকে পরনের জীর্ণ পুরানো শাড়িখানা মদন নিজে বুনে দিয়েছিল তাকে বিয়ের সময় এখনো পাড়ের বৈচিত্র্য মিহি বুননের কোমল খাপি উজ্জ্বলতা সব মিলে এমন সুন্দর আছে যে কাপড়খানা অতি বিশ্রীভাবে পরলেও রুক্ষ জট বাঁধা চুল চোখলা ওঠা ফাটা চামড়া এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়ে মনে করা যেত তাকে মদনের মা ভিড় ভিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে পুঁজো হয়ে ভুবনের সামনে সে কিছু না বললেই মদন খুশি হতো কিন্তু পুরীর কি সে কাণ্ডজ্ঞান আছে সামনে এসে শুরু করে দেয় মদন তাঁতির এ অতি ও বসন্ত শাড়ির বায়নার কথা শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকারি দিয়ে তাদের বিদায় করার কাহিনী ওসব কাপড়ে কাপড়ের চল আছে নাকি আর ঠাকুমা দিদিমারা ঝিরা আর চাষার ঘরের মেয়েরা পরে ওসব শাড়ি মদন পা গুটিয়ে সিধে হয়ে বলে মদন বেড়েছে বড় বেড়েছে বাবুরা অতি বাড় হয়েছে বাবুদের মরবে এবার দাওয়ায় উঠতে টুলে পড়বার উপক্রম করে মদনের বউ খুঁটি ধরে সামলে নিয়ে ভেতরে চলে যায় ভেতর থেকে তার উগ্র মন্তব্য আসে এক পয়সার মুরদ নেই গব্ব কত ভুবন সান্ত্বনা দিয়ে বলে মেয়েরা অমন বলে মদন ও সব কথায় কান দিতে নেই তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে তার মা বউও বলে উদিও বলে কিন্তু সব মেয়েরা বলে না এই তাঁতিপাড়ার অনেক মেয়েই বলে না মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে মদনও তাঁত বোনে তারাও তাঁত বোনে পায়ের ধুলোর যুগ্গি নয় তারা মদনের এক আঙুল গোঁফদাড়ির মধ্যে ভাঙা দাঁতের হাসি জাগিয়ে মদন শোনায় ভুবনকে একটা এঁড়ে তাঁতির তেজ আর নিষ্ঠায় একটু খটকাই লাগে যেন ভুবনের একটু রাগ একটু হিংসার চালাও যেন হয় সম্প্রতি মিহিরবাবু তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল এ অঞ্চলের তাঁতিমহলে একটা কথা চলিত আছে মদন যখন গাম ছাগুনবে গোড়ায় কথাটার মানে ভালো বোঝেনি পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটা এদিকে তাঁতিরা ব্যবহার করে সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনে দিতে রাজি হয় আজকাল তাঁতিপাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে সুতোর জন্য বড় খামখেয়ালি এক গুঁয়ে লোকটা এই রাগে এই হাসে হা হুতাশ করে এই লম্বা চওড়া কথা কয় যেন রাজা মহারাজা উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা গোঙানির আওয়াজ কানে এলো তারপর মাসির গলা ও মদন দেখছে বউ কেমন করছে ভুবন গিয়ে ওদিকে পাঠিয়ে দেয় খবর নিতে বেলা হয়েছে তার বেরিয়ে পড়া দরকার কাজ অনেক কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে যেতে পারে না তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে উদির জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে ও ছুরির বড় বাড়াবাড়ি আছে সব বিষয় খবর আনতে গিয়ে হয়তো সেবা করতেই লেগে গেছে মদনের বউয়ের কি হয়েছে মদনের বউয়ের কি হতে পারে গুরুতর কিছু যদি হয় উদি ফেরে অনেকক্ষণ পরে অনেকটা পথ হেঁটে মদনের বউয়ের শরীরটা কেমন করছিল একবার মূর্ছা গেছে মনে হয়েছিল বুঝি ওই পর্যন্তই থাকবে কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটাও উঠবে পেশব হতে গেলে মরবে মাগিয়ে বার একবেলা এক মুঠো ভাত পায় তো তিনবেলা উপোস এমনি চলছে দুমাস গাল দিয়ে এলাম তাঁতিকে মরণ হয় না আখায় কাঠ গুঁজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয় বেঁটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয় রাগের বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য এখনো গেলে না যে যাব লাগছে ভাত খাবে মোর রাধা ভাত উদি আবদার জানায় ভুবন রেগে বলে তোর কথা বড় বিচ্ছি মদন দাওয়া এসে বসেছে উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার যায় সকালের পিঁড়িটা সেইখানে পড়েছিল তাতে জাঁকিয়ে বসে কেমন আছে বউ ব্যথা উঠেছে কম কম রক্ত ভাঙছে বেশি ব্যথা তেমন নয় আনতে গেছে মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন রীতিমতো ভোরকে যায় একটা বিড়ি ধরিয়ে ভাবে ভেবে মদনকেও একটা বিড়ি দেয় মদন বলে হঠাৎ ভালো কিছু বোনার না একটা দামি কিছু সুতা নেই বুঝি মনটা খুশি হয়ে ওঠে ভুবনের সামান্য আছে কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে বেনারসি বেনারসি না বোনা যেন তারই অপরাধ তারই অধঃপতন এমনি আফসোসের সঙ্গে বলে মদন বেনারসি জীবনে বুনিনি এক ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে সুতো দেখে কান্না আসে মদনের এই সুতো দিয়ে তাকে ভালো কাপড় দামি কাপড় বুনে দিতে হবে এর চেয়ে কিসবের মতো গামছাই নয় সে বুনতো লোকে বলতো মদনতাঁতি গামছা বনেছে দায়ে পড়ে কিন্তু যা তা ওঁচা কাপড় বোনেনি সকালে পায়ে যেমন খিঁচ ধরেছিল তেমনি ভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে ট্যাঁকে গোজা দাদনের টাকা দুটো যেন ছ্যাঁকা দিতে থাকে চামড়ায় কিন্তু এদিকে তাঁত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্টমতো ব্যথা পেটে খিদেটা মরে জাগছে বারবার বউটা গোঙাচ্ছে এক টানা কি করবে তাঁতি সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছে শীতের চাঁদের ম্লান আলোয় গা ঘুমিয়ে পড়েছে চারিদিক স্তব্ধ নিঝুম হয়ে আছে মাঝে মাঝে দূরে কুকুর শিয়ালের ডাক ছাড়া মদন তাঁতির তাঁত ঘরে শব্দ শুরু হল ঠকাঠক 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 খুব জোরে তাঁত চালিয়েছে মদন শব্দ উঠেছে জোরে উদির ঘরে তো বটেই বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানোর ভুবন বলে আশ্চর্য হয়ে এর মধ্যে তাঁত চাপাল একা মানুষ কখন ঠিক করলো সব উদিও অবাক হয়ে গিয়েছিল ও খাঁটি লোক ও সব পারে বলে সে ভয় ও বিস্ময়ে কান পেতে থাকে বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে মদন তাঁত চালায় নাকি রে তাছাড়া কি আর কিসব জবাব দেয় ঝাঁঝের সঙ্গে রাত দুপুরে চুপে চুপে তাঁত চালাচ্ছেন ঘাট শুধু মদের বেলা ভুবনের সুতো না হতে পারে কার সুতো তবে কার আছে সুতো ভুবন ছাড়া শুনি মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না ভোরে ঘুম ভেঙেই সে ছুটে যায় মদনের কাছে মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে কতটা বুনলে তাঁতি আয় দেখবি মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে ফাঁকা শূন্য তাঁত দেখে থ বনে থাকে উদি সুতোর বান্ডিল যেমন ছিল তেমনি পড়ে আছে সুতো মদন উদির হাতে তুলে দেয় টাকা দুটোও দেয় বলে নিয়ে যা ফিরে দে গা বাবুকে বলিস মদন তাঁতি যেদিন গামছা বুনবে একটু বেলা হতে তাঁতিপাড়ায় অর্ধেক মেয়ে পুরুষ দল বেঁধে মদনের ঘরের দাওয়ার সামনে এসে দাঁড়ায় মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা রোষে ক্ষোভে কারো চোখে জল এসে পড়বার উপক্রম করেছে গগন তাঁতির বৌটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে বুড়ো ভোলা শুধুয়ে ভুবনের ঠে নাকি সুতো নিয়েছ মদন তাঁত চালিয়েছ রাতে চুপি চুপি দেখে এসো তাঁত তাঁত চালাওনি রাতে চালিয়েছি খালি তাঁত তাঁত না চালিয়ে খিঁচ ধরল পায়ে রাতে তাই খালি তাঁত চালালাম একটু ভুবনের সুতো নিয়ে তাঁত বুনব বেইমানি করবো তোমাদের সাথে কথা দিয়ে মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে মদন হঠাৎ থেমে যায়